যমুনা নদীর কোল ঘেঁষে সমৃদ্ধ জেলাগুলোর একটি সিরাজগঞ্জ। বহু মনীষী আর বিখ্যাত মানুষদের জন্মস্থান এই সিরাজগঞ্জ। মাওলানা ভাসানী, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, রজনীকান্ত সেন, যাদব চক্রবর্তী, তারা এই মাটিতে জন্মে সিরাজগঞ্জের মাটিকে করেছিলেন সমৃদ্ধ। সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ পৌরসভা 1869 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এই পথ চলার ইতিহাস 150 বছরের, আর এই সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইলিয়ট ব্রিজ। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের বাংলাদেশ গড়তে করে যাচ্ছেন রাত দিন নিরলস প্রচেষ্টা। উন্নয়নের এই অগ্রযাত্রায় সিরাজগঞ্জ পৌরসভাও পিছিয়ে নেই, আর উন্নয়নের সেই ধারাকে অব্যাহত রেখে সিরাজগঞ্জ পৌরসভা পাড়ি দিতে যাচ্ছে 150 বছরে। সে কথাই জানালেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মুল্লাত মুন্না। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের প্রথম শ্রেণীর পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে এবছর বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। আমরা সিরাজগঞ্জবাসী হিসাবে, সিরাজগঞ্জের মানুষ হিসাবে সিরাজগঞ্জ পৌরসভাকে আরও বেশি করে নাগরিক সেবা দিতে চাই। এই পৌরসভাটি 150 বছর আগে গঠিত হলেও প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার পর থেকেই মানুষের জীবনযাত্রার পরিবর্তন শুরু হয়েছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেমনকি শেখ হাসিনার দায়িত্বে যখনই থাকেন তখনই সিরাজগঞ্জের পৌরসভার উন্নয়ন হয়। বিএনপির আমলের সেই ভাঙাচুরো রাস্তাঘাটগুলো কিংবা ব্রিজ কালভার্টের অভাব, এগুলো কিন্তু পূরণ করেছে বর্তমান যারা পৌরসভার দায়িত্বে আছেন তারা। আমরা আশা করি এবং বিশ্বাস করি সিরাজগঞ্জবাসী একটি আধুনিক সুন্দর পরিকল্পিত এই সিরাজগঞ্জ পৌরসভাকে পাবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি এবং আমি আবারও এই 150 বছর পূর্তিতে সকল নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই শহরের উন্নয়নমূলক কাজগুলো দেখে নিই এক নজরে। বর্তমান পৌর পরিষদের সময় বাস্তবায়িত হয়েছে 35 কিলোমিটার রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ। নগরবাসীর যোগাযোগ উন্নয়নে ঐতিহাসিক ইলিয়ট ব্রিজ ছাড়াও নির্মিত হয়েছে আরও দুটি ব্রিজ। এই পৌরসভাকে জনগণের কাছে সুন্দর নগরী হিসেবে দৃশ্যায়ন করে তুলতে জেলা প্রশাসক ছিলেন সর্বদা জনগণেরই কাছে। তার শুভেচ্ছা মানিতে এমনটাই জানালেন তিনি। যমুনা নদী পরিবেষ্টিত সিরাজগঞ্জ পৌরসভার 150 বর্ষ পূর্তি উপলক্ষে আমি সিরাজগঞ্জবাসীকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে এই পৌরসভাকে আরও নাগরিক বান্ধব করার জন্য বর্তমান মেয়র সাহেব বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এ সকল কর্মসূচি হাতে নেওয়ার মাধ্যমে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2021 এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে গোল রয়েছে, যে সুপরিশুদ্ধ নগরায়ন, এবং একই সাথে এবছর মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইস্তেহার দিয়েছেন আমার গ্রাম আমার শহর, এ সকল কর্মসূচি বাস্তবায়িত হবে। আমি এই সিরাজগঞ্জ পৌরসভার 150তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই সকল কর্মসূচি যাতে সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়িত হয় এবং সিরাজগঞ্জ শহরবাসী যাতে একটি নাগরিক বান্ধব পৌরসভা পেতে পারেন সেই জন্য আমি শুভকামনা জ্ঞাপন করছি। আমি আশা করছি যে 150 বছর উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সহ অন্যান্য সকলে যে সকল কর্মসূচি গ্রহণ করেছেন তা সাফল্যমণ্ডিত হবে এবং এর মাধ্যমে তারা আরও এক ধাপ এগিয়ে যেয়ে তাদের যে গৃহীত পরিকল্পনা সেটি বাস্তবায়ন করার সুযোগ পাবে। ধন্যবাদ। উন্নয়নে ডিজিটাল কার্যক্রম দ্রুত সেবা পেতে পৌরবাসীর জন্য গড়ে তুলেছেন ওয়ান স্টপ সার্ভিস, তথ্য কেন্দ্র, হেল্প ডেস্ক, যা পৌরবাসীর জীবনকে করেছে সহজ। আগে অনেক ঘন্টা বা ঘন্টা ওয়েট করতে হতো, এক রুমে থেকে ফর্ম তুলতে হতো, আর এক রুমে যেয়ে পারমিশন নিতে হতো। ফোন লেখাপড়া শেষ করে এসে সর্বোচ্চ 5 মিনিট লেগেছে, আমার অলরেডি সার্টিফিকেট পেয়েছে।
কংক্রিটের রাস্তা নির্মাণ। বর্তমান মেয়রের উদ্যোগে নগরবাসীর জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে সরু পথগুলোতে কংক্রিটের রাস্তা নির্মিত হয়। উন্নয়নের এই ধারা যার হাত ধরে হয়েছে বেগবান, তিনি এই নগরীর মেয়র জনাব সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বিসমিল্লাহ রহমানের রহিম। প্রিয় সিরাজগঞ্জ পৌরবাসী, আসসালামু আলাইকুম। আগামী 1 এপ্রিল 2019 সিরাজগঞ্জ পৌরসভা 150 বছরের পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে। এই পৌরসভা আমার আপনার সকলের। এই পৌরসভার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের। আমি আশা করব এই 150 বছর উদযাপন আমরা সকলেই মিলে সুন্দরভাবে পালন করব। এবং আপনারা জানেন গত 3 বছর হলে আমি পৌরসভার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব যখন নিই পৌরসভার কোনো কিছুই ছিল না। আমি আসার পরে পৌরসভার অর্থ দিয়ে আমি অনেক কাজ করেছি। মাননীয় সংসদ সদস্য ডক্টর হাবিবে মিল্লাত মুন্না সাহেবের দিয়ে আমি 2টা প্রজেক্ট করেছি। সেই প্রজেক্ট একটা ছিল সিরাজগঞ্জ পৌরসভার অবক্ষয় রাস্তা ড্রেন, আর একটা হলে কাটাখালি। পৌরসভার নিজস্ব অর্থ দিয়ে আমি মালসাপাড়া কবরস্থান, রহমতগঞ্জ কবরস্থান, ঈদগার মাঠ, কমিউনিটি সেন্টার, পৌর ভাসানি মিলায়তন, শহীদ মিনার, অনেক প্রায় 17-18 কোটি টাকার কাজ করেছি পৌরসভার নিজস্ব অর্থ দিয়ে। সরকারের অর্থ দিয়েও কাজ করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়েও কাজ হচ্ছে। আমি আশা করি আগামী আরও 2 বছরের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়বে, শহর কেন্দ্রিক না করে জেলা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি আমাদের সিরাজগঞ্জ 2 বছরের ভিতরে একটা ডিজিটাল পৌরসভা নির্মাণ হবে। সিরাজগঞ্জ পৌর জনগণ সব ধরনের সুযোগ সুবিধা পাবে। এর ভিতরে প্রায় 18 কোটি টাকা খরচ করে 2টা ওয়াটার ট্যাঙ্কি, 50 কিলো পাইপের পানি সম্প্রসারণের কাজ চলছে। এটাও ইনশাল্লাহ 6-7 মাসের মধ্যে শেষ হয়ে গেলে পৌরসভার জনগণ উপভোগ করতে পারবে, সব ধরনের সুযোগ সুবিধা পৌরসভার জনগণ উপভোগ করতে পারবে। আমি মেয়র হয়ে আসার পরে সিরাজগঞ্জ শহরে বিদ্যুতের আলোর ব্যবস্থা ভালো ছিল না। আমি এসেই 40 লক্ষ টাকার এলইডি লাইট কিনে শহরকে আলো করেছি এবং এখন প্রায় 1 কোটি টাকার এলইডি লাইট কিনে আমি রাস্তাঘাট এবং আমার যে ওয়ার্ডগোনা আছে গ্রামগোনা সেখানেও আমি এলইডি লাইট দিয়ে আলোকিত করছি। এবং আমার একটা টেন্ডার কল হয়েছে, সেটা হলো মুজিব সড়ক, এটা হবে ভিআইপি রোড, ডবল রোড হবে, মাঝখান দেওয়া যে লাইট থাকবে 2 সাইড দেওয়া এলইডি লাইট থাকবে, এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে 9 কোটি টাকার। অল্প দিনের মধ্যে কাজ শুরু হলে সিরাজগঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত শহরই পরিণত। পৌর নগরীকে আলোকিত করতে পুরো পৌর এলাকা জুড়ে এলইডি সড়ক বাতি স্থাপনা করেছেন এবং নিজ উদ্যোগে সৌন্দর্য বর্ধন বাতি স্থাপন করেছেন। নগরবাসী স্বাচ্ছন্দ্য চলাচলের জন্য রাস্তার 2 ধারে নির্মাণ করেছেন অসংখ্য ফুটপাথ। উন্নয়নের কথা উল্লেখ করলেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন রতু। দীর্ঘ 150 বছর চলে গেল সিরাজগঞ্জের এই পৌরসভার প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু এটা তারপরেও এই পৌরসভার তেমন কোনো উন্নতি শহরতলি এবং শহর দিয়ে হয়নি, দৃশ্যমান তেমন কোনো হয় নাই। যেটা এইবার এই
গত 2 বছর আগে মেয়র নির্বাচনে ইসমাইল হোসেন সিরাজির ভ্রাতুষ্পুত্র সৈয়দ আব্দুর রব মুক্তা মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌর ভাসানী মিলনায়তনের, যদিও এটা ছিল সেই যাদব নাট্যমঞ্চ আগের নাম ছিল, তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে পৌর মিলনায়তন, তারপর ওইটা কিন্তু আমাদের কাছে যারা মুক্তিযোদ্ধা তাদের কাছে অত্যন্ত পবিত্র পাদপীঠ। কারণ ওই জায়গায় ওই পৌর মিলনায়তনে বসেই আমরা অফিস করেছি, পৌর মিলনায়তনের দোতলায়, নাম হয় তখন পৌর মিলনায়তন ছিল, পরে ভাগ জিএনপি ক্ষমতায় আসার পরে এটার নামকরণ করা হয় ভাষানী মিলনায়তন, এখন নামকরণ করা হয়েছে পৌর ভাষানী মিলনায়তন। এটা বিশেষভাবে সংস্কার সাধন করে। আরও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আগে একটা সিদ্ধান্ত ছিল কিন্তু দীর্ঘদিন এটা এখানে পড়েছিল, এটা কার্যকর হচ্ছিল না। সিরাজগঞ্জ শহরে এই শহরের মধ্যে বাস যারা করে তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের ভাতা মাসে তাদের পৌর কর সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়ার আমার আশীর্বাদ থাকবে, যাতে সার্থকভাবে এই সার্ধশত বৎসর পালিত হয়। পৌর মেয়র যিনি আছেন তিনি এবং তার কর্মচারীবৃন্দ তাদেরকে আমি আন্তরিকভাবে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মেয়র মহোদয় বিশ্বাস করেন মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, তাই তিনি পৌর এলাকার সকল মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন এবং গড়ে তুলেছেন স্মৃতিসৌধ। নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনি গড়ে তুলেছেন বেশ কয়েকটি নগর স্বাস্থ্যকেন্দ্র। এখানে আমরা গরিব ও দুস্থ রোগীদের সেবা দিয়ে থাকি। আমরা পৌরসভা থেকে যথেষ্ট সাপোর্ট পাই। আমাদের পৌরসভার অন্তর্গত যে সকল পরিবারগুলো আছে এদের মধ্যে 30% লাল কার্ডধারী পরিবার রয়েছে। এখানে প্রজনন স্বাস্থ্যসেবা সেবা নিয়েও আমরা কাজ করে থাকি। শুধু নগর উন্নয়নই নয়, শিক্ষা খাতে রয়েছে তার বিশেষ অনুরাগ। আর তাই 150 বছরে শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ কলেজের অধ্যক্ষ। সিরাজগঞ্জ পৌরসভা, এটা আসলে আমাদের একটি আবেগ এবং ভালোবাসার জায়গা। এই বছর সিরাজগঞ্জ পৌরসভা 150 বছর অতিক্রম করছে তার বয়স। তো সিরাজগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র সৈয়দ আব্দুর রব মুক্তা মহোদয়, তিনি একজন শিক্ষানুরাগী মানুষ। 1869 থেকে 2019 150 বছর সিরাজগঞ্জ পৌরসভা পার করছে এই বছরে। সিরাজগঞ্জবাসী হিসেবে এটা খুব আনন্দের একটি বিষয় যে সিরাজগঞ্জ পৌরসভা 150 বছরে পার হচ্ছে। সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে, সিরাজগঞ্জ পৌরসভার একজন নাগরিক হিসেবে আমি এই 150 বছর পূর্তিতে সিরাজগঞ্জ পৌরসভার সকল পর্যায়ের সম্মানিত জনসাধারণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শিল্প সাহিত্য উন্নয়নে পৌর ভাসানী মিলনায়তনকে গড়ে তুলেছেন একটি আধুনিক মিলনায়তনে। পাঠক অনুরাগীদের জন্য তিনি গড়ে তুলেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি পৌর পাঠাগার। এই পৌরসভার 150 বছর পূর্তি উৎসব নিয়ে কথা বলেন উত্তর জনপদের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পেরুলেই সিরাজগঞ্জ শহর এবং সিরাজগঞ্জ পৌরসভা। এই পৌরসভা ঐতিহ্যবাহী পৌরসভা, দেশশতবর্ষ পূর্তি অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে, স্বর্ণিকা প্রকাশের যে একটা আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, এই আমি আহ্বায়ক এবং এই স্বর্ণিকা প্রকাশের একটা কমিটি আছে, আমরা সবাই মিলে একটা সুন্দর স্বর্ণিকা আমরা প্রকাশ করব, যেখানে সকল শ্রেণী পেশার মানুষের কথা থাকবে, অতীত ঐতিহ্যের কথা থাকবে, বর্তমানের কথা থাকবে, ভবিষ্যৎ প্রত্যাশার কথা থাকবে। আগামী 31 মার্চ এবং 1 এপ্রিল এই 150 বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রব মুক্তা একজন আধুনিক রুচিসম্পন্ন মানুষ, তার কাছে যেমন মানুষের পৌরবাসীর প্রত্যাশা অনেক এবং
পৌর মেয়র সৈয়দ আব্দুর রব মুক্তা তার নিজেরও সিরাজগঞ্জকে একটা আধুনিক সিরাজগঞ্জ হিসেবে গড়ে তোলার তার লক্ষ্য এবং উদ্দেশ্য। সর্বোপরি আমার বিশ্বাস আমাদের সবার প্রত্যাশা পূরণ হবে, একটা আধুনিক ডিজিটাল পৌরসভা গড়ে তুলতে পারবেন সৈয়দ আব্দুর রব মুক্তা, এটা আমাদের প্রত্যাশা। পৌরবাসীর চিত্ত বিনোদনে গড়ে তুলেছেন শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর পার্ক। এই পৌরসভার 150 বছর পূর্তি উৎসব নিয়ে কথা বলেন সাংবাদিক ফেরদৌস রবিন। 1869 সালে এই সিরাজগঞ্জ পৌরসভার জন্ম হয়েছে, আসছে 1 এপ্রিল 150 বছরে পদার্পণ করতে যাচ্ছে। আমরা নগরবাসী তথা আমরা এই শহরবাসী পৌরবাসী যারা রয়েছি, এটি আমাদের একটি ভাগ্যের ব্যাপার যারা আজকে 150 বছরে আমরা এই উৎসবের সামিল হতে পেরেছি। আমি বিশ্বাস করি আমার মতো আর যারা নাগরিক রয়েছেন আর যারা এই পৌরবাসী রয়েছেন তারাও এই উৎসবে আমরা অংশগ্রহণ করব, এই আনন্দে আমরা উদ্বেলিত হব। আমরা বিশ্বাস করি এই 150 বছরের এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সেই হারানো রেলের যে শহর হিসাবে খ্যাত ছিল আমরা সেই রেলের শহর হিসাবে আমরা ফিরে পাব। আমাদের নাগরিক সেবা আরও শতভাগ নিশ্চিত করবে এই বর্তমান এই যে পৌর পরিষদ রয়েছে, আমরা তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমি আজকের এই বিশেষ দিনে আমি সিরাজগঞ্জবাসীকে আমার পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উল্লেখযোগ্য উন্নয়ন যেমন নিউ মার্কেট, পরিবহনপুরের আধুনিকায়ন, কবরস্থানের উন্নয়ন, ঈদগাহ মাঠ, পৌরসভা হকার্স মার্কেট, এছাড়া আরও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তার, যেমন সিরাজগঞ্জ পৌর এম এ মতিন বাস টার্মিনাল, সিরাজগঞ্জ পৌর কিচেন মার্কেট, কাটা খালকে ঢাকার হাতিঝিলের মতো দৃষ্টিনন্দন করে গড়ে তোলা। প্রিয় পৌরবাসী, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতায় সিরাজগঞ্জ পৌরসভাকে ডিজিটাল পৌরসভা আধুনিক পৌরসভা হিসাবে রূপান্তরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং এই পৌরসভার কাজকর্ম এবং আধুনিকতার ভিতরেই আমি বেঁচে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই পৌরসভার মেয়র মহোদয়ের নিরলস চেষ্টায় আধুনিক শহর বাস্তবায়নে পৌরবাসীর হৃদয়ে ইতিহাসের মাইল ফলক হয়ে থাকুক আরও 100 বছর ধরে।